আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে। আমি অনেক ভালো আছি আর চলে এলাম প্রতিদিনের মতো আবারও একটি নতুন ভিডিওতে। তো ভিডিওটা একদম সাত সকালবেলায় শুরু করলাম, এখন হচ্ছে আমরা রওনা হয়ে যাব চিটাগাংয়ের উদ্দেশ্যে। চিটাগাংয়ের উদ্দেশ্যে যাওয়ার জন্য আমি আর মা এখন বের হব, আর বড় ভাইয়া আর আব্বু হচ্ছে আরও সকালবেলায় বের হয়ে গেছে, অনেক সকালে বের হয়েছে। ওনারা দুজন মেবি ছয়টা সাড়ে ছয়টার দিকে বের হয়েছে। তো আমাদের বাস হচ্ছে আজিমপুরে, ওইখানে হচ্ছে গিয়ে দাঁড়াইছে, ওখানে হচ্ছে গিয়ে আবার আরও অনেক মানুষজন আছে। আর এই যে মুরব্বীদের এই একটা প্রবলেম, এই দেখেন মানে যেখানেই যাবে তারা একদম একটা পানের বাড়া নিয়ে বসবে। তো যাই হোক, সব কিছু মিলাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জার্নিটা যাতে সুন্দর হয়। আর কী কী আয়োজন করলাম সেগুলোতে দেখলিনি পুরো ভিডিওতে, ভালো মন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের যে ভিডিও, মানে এখন আমি যে ভিডিওটা করতেছি সেটা তো গতকালকের ভিডিওর থেকে একটু আলাদা, কারণ গতকালকে দেখছেন আমরা এখানে আসার জন্য কী কী আয়োজন করছি। আর আজকে হলো দেখবেন যে আমাদের পুরো জার্নিটা, আমরা কোথায় কোথায় যাচ্ছি, কোথায় কোথায় দাঁড়াচ্ছি, কী কী খাচ্ছি, কীভাবে আনন্দ করতেছি, কী গান বাজনা করতেছি, আমরা কারা কারা আসছি, কোথায় কে কে আসছি, তো যতটুকু সম্ভব আপনাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিব, যাদের সাথে আমার অনেক বেশি ঘনিষ্ঠতা আছে। আর সবাইকে তো আমি চিনি না, যেহেতু এটা হচ্ছে বড়দের প্ল্যানিং, বড়দের হচ্ছে গিয়ে সব কিছু। ওইখানে আমার এইজের কেউ আছে কি না সেটাও আমি জানি না। তো আমি হলো যাচ্ছি এই দুইটা কারণে, এক হচ্ছে গিয়ে আব্বু আর মা দুজন যাচ্ছে প্লাস ভাইয়া যাচ্ছে, তো এদের কিন্তু গার্ডিয়ান স্বরূপ কেউ নাই, কারণ এই দুজনের গার্ডিয়ান হচ্ছে মা আর মার গার্ডিয়ান হচ্ছি আমি, কারণ আমি হচ্ছি সবাই কিন্তু অসুস্থ, আপনারা জানেন ভাইয়াও অসুস্থ আব্বু অসুস্থ, এখন দুজন অসুস্থ মানুষকে তো একজন হ্যান্ডেল করতে পারবে না। তো সেজন্য হচ্ছে গিয়ে ওই কথা চিন্তা করে যাওয়া হচ্ছে যে যদি বাই এনি চান্স ভালো মন্দ কিছু হয়ে যায়, বা এইটার প্রত্যেকটা জিনিসই আল্লাহর হাতে, আসলে আমাদের হাতে কিন্তু কিছুই নেই। তো সব কিছু মিলে হচ্ছে গিয়ে যাচ্ছি, আর ভালোও লাগতেছে, ভিতরে একটা আলাদা অনুভূতি ফিল করতেছি, অনেকদিন পরে হচ্ছে গিয়ে একটা লং জার্নিতে যাচ্ছি। তো সকলে দোয়া করুন যাতে ঠিকঠাক মতো পৌঁছে। তো ভালো থাকবেন, সাথেই থাকবেন, সুস্থ থাকবেন। তো বাসা থেকে নেমে গেছি, আমাদের হলো ফোন করে অনেক বেশি বকাঝাড়া করতেছে যে কেন এত লেট করতেছি, কারণ ওরা তো সকালবেলা চলে গেছে, অনেক টাইম হয়ে গেছে তারা গেছে, আর রিক্সায় বসে আছি, এরকমভাবে কথাও বলা যাচ্ছে না, কাঁপতেছি দেখতেই পাচ্ছেন। তো মা আর আমি যাচ্ছি, একদিন যে কটা ভিডিও ছাড়বো সব কটা ভিডিও যদি 10,000 করে ভিউ হয় তাহলে এই মাসে $100 হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের বাস, আমরা অলরেডি বাসের কাছে চলে আসছি, আর সবাই উঠেও পড়ছে। এই যে মা হলো বসছে, তারপর আব্বু বসছে, ভাইয়া কই বসে আসসালামু আলাইকুম, কি অবস্থা? তো এরা হচ্ছে সবাই আমার খালা হয়। গামছা ভিতরে ও কাকি রানের নাই কাকা
অনেক দূর চলে আসছি। তো এখানে হচ্ছে গিয়ে বাস থামাইছে, কারণ হচ্ছে এখান থেকে হলো গাড়ির চাকায় হাওয়া দিচ্ছে, প্লাস হচ্ছে গিয়ে যাদের ওয়াশরুমে যাওয়ার দরকার তারা এখান থেকে যাচ্ছে। আবার সামনে যে গাড়ি দাঁড় করাবে লাঞ্চের জন্য, তো এই যে দেখেন আমার আব্বু আমার বড় ভাই সবাই হচ্ছে এখানে দাঁড়াই আছে, আর আমি হলো বাসে বসে আছি। কারণ হচ্ছে আমি নামি নেই, আমার হচ্ছে নামতে ইচ্ছে করে নাই, তাই জন্য নামি নেই। আর আব্বুরা ছেলে মানুষ তো যেখানেই গাড়ি একটু দাঁড়া করে সেখানেই নাইমা পড়ে, ছেলে মানুষ হলে এই সুবিধাগুলো হয়। আর এই যে দেখেন এরা কিন্তু সবাই আমাদের বাসেরই লোক, এরা হচ্ছে সবাই চাচা। এই যে একজন চাচা, এনার সাথে আমার আব্বুর সাথে খুবই ভালো সম্পর্ক। আমরা হলো এখন আছি বাইজিৎ, কি বাইজিৎ বুঝতাম না কি যেন একটা নাম, এখানে আছি। তো এখানে হচ্ছে আপনাদেরকে দেখাই যে কাছি মাছ, তারপর গজার মাছ আছে, আর অনেক রকমের মাছ আছে। এগুলা মানুষ দেখে অনেকে অনেক রকমের ধারণা আছে। আমি আপনাদের এই পুষ্কণির কাছিম বা মাছ নিয়ে অনেকের অনেক রকমের ধারণা আছে। যেমন কেউ বলে যে এই পুষ্কণির যে কাছিম আছে, কোনো মনের আশা করে যদি সেই কাছিমটা খাবার খাওয়ানো হয়, কাছিম যদি সেটা খায় তাহলে সেই মনের আশা পূরণ হয়। আবার এখানে দেখুন অনেক ছোট 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 মাছ আছে পানির ভিতরে, পানির কালারটা একদম ডিসকালার হয়ে গেছে, যার জন্য বোঝাই যাচ্ছে না। আর ওই যে হচ্ছে ওই যে লোকটা ধরতেছে ওইটা হচ্ছে কাছিম, কাছিম খুবই বড় বড়, অনেক বড় বড় কাছিম। কোথায় চলে গেছে? আমার হাতে ছিল তো, হাত নিচে দাও, দেখো আসেনি, নিচে নাড়া দাও। মূলত কাসিমা হে খানা খাইতে, খানা খাওয়া মানে যে মনের আশা পূরণ হয় এটা ভুল ধারণা। যাই হোক খুবই দুঃখের বিষয়, কিন্তু বিষয় হলো খালি হাতে আসাটা ঠিক নয়। না খুবই দুঃখের, আমাদের যে টাইম শর্ট এই জন্য। দেখুন কত মাছ, অনেক মাছের শেষ নাই। বুঝতেছি না, ক্যামেরা দেখিছি বুঝা যায় না। এর লাগে তো কিনছিলাম আইফোন রেখেছি। আয়ো 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 আয়
অনেক দূর তাই সবই একই উপরে রোদের আলো না হাওয়ায় বুঝছেন ইলো তো ডুবছে কাসিম তো এইমাত্র ছিল আমার হাতের সাথে এখানে হচ্ছে অনেক রকমের তুলিছে ভাইয়া ভাইয়া এখন কিছু না লাগবো না কিছু না লাগবো কিছু ভাইয়া তো তুলিছে আমরা নিছি আর কিছু লাগবে না তো আমরা মোটামুটি আমাদের গন্তব্যস্থানে চলে আসছি কি মা জুতা এখনই পরলাম ও আচ্ছা ঠিক আছে তো মোটামুটি ভাবে গন্তব্যস্থানে চলে আসছি আমাদের যেখানে আসার কথা ছিল তো সবাই হচ্ছে যে এই আমার পিছনেই দেখতে পাচ্ছেন পিছনে যারা আছে সবাই আমাদের আমরা সবাই এক গাড়িতে আসছি মানে সবাই আমাদের রিলেটিভই বলতে পারেন ওই দেখেন মা মারে দেখা যাচ্ছে আর আব্বু আর ভাইয়া হচ্ছে গাড়িতে করে আরও সামনে চলে গেছে আমি আমি মা আর আরেকটা ভাইয়া হলো পিছনে আছি তো এরা হচ্ছে গিয়ে একসাথে গেলাম আর হচ্ছে আব্বু আর ভাইয়া হচ্ছে এক অটোতে আরও সামনে চলে গেছে তো যাইতে যাইতে যতটুকু সম্ভব হয় শেয়ার করবো আর আসার পথে অনেক কিছু করলাম খাওয়া দাওয়া করছি অনেক আনন্দ করছি হাসাহাসি করছি সেগুলো আসলে ক্যামেরাবন্দি করা হয়নি কারণ গাড়িতে তো আমি একা থাকি না অনেক ধরনের মানুষজন থাকে আপনারা বুঝে নিত তো সব কিছু মিলে এখানে অনেক বেশি সাউন্ড অত বেশি কথা বলতে পারতেছি না তো আপনাদের সাথে আবার পরে বাকিটা শেয়ার করবো